অ্যাকাউন্টিং হলো বিজনেসের ভাষা। একটা ভাষা শেখার জন্য আমরা কী করি, যেমন ইংরেজি শেখার জন্য আমরা পার্টস অফ স্পিচ শিখি, বাংলা ব্যাকরণ শেখার জন্য আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ক্রিয়া শিখি, তেমনি অ্যাকাউন্টিংয়ের এই ভাষা শেখার জন্য দুইটা টার্ম আছে। টার্মগুলো আপনি যখন ভালো করে শিখবেন তখন আপনার জন্য অ্যাকাউন্টিং শেখা খুব সহজ হয়ে যাবে। এই দুইটা টার্মের মাধ্যমেই আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে পারবেন, যেমন ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এবং ওনার্স ইকুইটি স্টেটমেন্ট, এগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন। তো আমাদের এই কোর্সে আমরা এই ডেবিট অ্যান্ড ক্রেডিট, এই যে দুইটা টার্ম, এটাকে সুন্দর করে এক্সপ্লেন করেছি। একই সাথে বিভিন্ন ধরনের যে বেসিক অ্যাকাউন্টিংয়ের টার্মগুলো, যেমন অ্যাসেট কী জিনিস, ডেপ্রিসিয়েশন কী জিনিস, পারচেজ, সেলস, তারপরে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, ডিসকাউন্ট, ট্যাক্স, ভ্যাট, এগুলো কী জিনিস, পুরো জিনিসগুলো আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি। আমার 19 বছরের এক্সপিরিয়েন্সের আলোকে আমি দেখেছি অনেক অ্যাকাউন্টেন্টরা তার ক্যাশ ফ্লো তৈরি করতে হিমশিম খাচ্ছে। অ্যাজ এ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট আমি বলবো, আপনি যে ডিসিপ্লিন থেকে আসেন না কেন, আপনি এন্টারপ্রেনার হতে পারেন, আপনি একজন অ্যাকাউন্টেন্ট হতে পারেন, আপনি একজন মার্কেটিং কাজ করতে পারেন, আপনি এইচআর কাজ করতে পারেন, যে প্রফেশন থেকে আসেন না কেন, আপনার এই প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং কোর্সটা করা উচিত। তখন আপনি বুঝতে পারবেন যে একটা কোম্পানি আসলে তাদের কোথায় আছে, তাদের ক্যাশের কী অবস্থা, তাদের ইনকামের কী অবস্থা, তাদের বিজনেসের কী অবস্থা। তো আমার বিশ্বাস আপনারা সবাই এখানে এনরোল করবেন এবং সবাই এই কোর্সটা থেকে উপকৃত হবেন।